আসসালামু আলাইকুম। টেক বাংলা পিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, শশা চাষের পদ্ধতি ও সার ব্যবস্থাপনা। শশা একটি পরিচিত সবজি। আমাদের দেশে শশায় রয়েছে ব্যাপক চাহিদা, এছাড়া বাজারে শশার দামও ভালো। শশা মূলত সালাদ হিসেবেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। শশার চাষ একটি লাভজনক কৃষি। শশায় রয়েছে অনেক গুণ। আসুন জেনে নেই শশা চাষের পদ্ধতি ও সার ব্যবস্থাপনা সম্পর্কে। বীজ বপনের সময়। শশার বীজ বপন করার উত্তম সময় হলো ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। এ সময় শশার বীজ রোপণ করলে প্রত্যাশা মতো ফলন পাওয়া যায়। চারা উৎপাদন। বাজারে কেনা চারা লাগানোর থেকে নিজের হাতে চারা তৈরি করে জমিতে লাগানো ভালো। এতে করে শশার জাত নির্বাচন করা যায় নিজের ইচ্ছা মতো, আর বাজার থেকে কিনলে শশার জাত নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। নিজের হাতে তৈরি নার্সারি বা বীজতলায় চারা তৈরি করে নিতে হবে, তারপর জমিতে রোপণ করতে হবে। এক্ষেত্রে 50:50 পচা গোবর বা কম্পোস্ট ও মাটি এক্ষেত্রে মিশিয়ে 6x8 ইঞ্চি সাইজের পলিথিনের ব্যাগে ভরতে হবে। প্রতি ব্যাগে 2টি করে বীজ বপন করতে হবে। চারা রোপণ। চারা রোপণ করার আগে অবশ্যই পলিব্যাগ সরিয়ে নির্ধারিত জায়গায় রোপণ করতে হবে। তবে এ সময় অবশ্যই চারার বয়স 16 থেকে 20 দিনের হবে। প্রতি ব্যাগে 2টি চারা থাকলে মাঠে লাগানোর 6 থেকে 7 দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি মাদায় 1টি করে চারা রাখতে হবে। রোপণের দূরত্ব। নির্ধারিত জায়গায় চারা লাগানোর দূরত্ব হবে 1.5x1.5 মিটার। বাউনি দেওয়া। তারের নেট অথবা সুতলি অথবা বাঁশের কঞ্চির সাহায্যে বাউনি দিতে হবে। বাউনি মাচা নিকাশ নালার উভয় পাশের 2 বেড বরাবর 1টি দিলে চলবে। ফসল তোলা। শশার পরিপূর্ণ হতে বেশি সময়ের প্রয়োজন পড়ে না। শশার জাত ভেদে বীজ বপন করার 45 থেকে 60 দিনের মধ্যেই ফলন সংগ্রহ করা শুরু করা যায়। ফলন। হেক্টর প্রতি 10 থেকে 20 টন শশা সংগ্রহ করা যেতে পারে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।